সাভারের আশুলিয়ায় গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলার ঘটনায় জামাত ইসলামের ঢাকা জেলা উত্তরের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম সহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সোমবার আশুলিয়ার জিরাবো এলাকায় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ করে গাড়ি ভাঙচুর করে জামাতের আশুলিয়া থানা কমিটি। এ সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বিক্ষোভকারীরা। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে 23 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা জামাতের নেতাকর্মীদের আসামি করে আশুলিয়া থানায় মামলা করে।